আমরা দেখছি এদিকে আর অসংখ্য ষাড় গরুর আমদানি, বিশেষ করে এই দিকটা দেখুন, এদিকে কিন্তু প্রচুর গরু রয়েছে, কিন্তু যে পরিমাণে আজকে গরু দেখা যাচ্ছে সেই পরিমাণে এখনও ক্রেতা দেখছি না আমরা। তো দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছি, আপনারা শিমুলিয়া হাটে আসেন, এসে গরু ক্রয় করতে পারেন। চাইলে আমরা এই গরুটাও দেখাইতে পারি, এটা নিয়ে কাকা রয়েছেন, দেখি কাকার সাথে কথা বলি। কাকা কেমন আছেন আপনি? কয়টা গরু নিয়ে এসছেন? পাঁচটা। পাঁচটা নিয়ে এসছেন? হ্যাঁ। বিক্রি কি একটা হয়েছে? একটা বিক্রি। মাশাআল্লাহ। এইটা কয় দাঁতের গরু? এটা দুই দাঁতের। কেমন দাম চাচ্ছেন এটা? কত হলে ছেড়ে দিবেন ভাবছেন? এই 30-32। আর ওই পাশে যেটা দেখছি ওইটা, ওইটা দেড়শো হলে ছাড়বো? দেড়শো হলে ছাড়বেন না, এটার চেয়ে ওইটা একটু ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। তো দর্শক, আমরা হাটের ভিতর দিকে ঢুকি, দেখি আরো কিছু গরুর দাম জেনে আসি। বিশেষ করে আমরা দেখছি এখানে কিন্তু একটা বড় সড়ো গরু নিয়ে এই ভাইরা অবস্থান করছেন। আমরা দেখছি আরেক ইউটিউবার, তিনি একটা ফোন দিয়ে ভিডিও করছেন, আমরা দেখতে পাচ্ছি। দেখি আমরা এই গরুটার দাম একটু জানার চেষ্টা করি। এটা নিয়ে এসছি ভাই মিয়া, ভাই আপনারা কেমন আছেন? ভালো। রোদ তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন গরুটা বিক্রি করার আশায়। এটা কয় দাঁতের গরু এখন? দুই দাঁত। ওজন কেমন ধরেছেন আপনারা? আট মন। দাম বলতেছে কত এখানে? দুই লাখ। আপনারা আশা করেছিলেন কেমন? 20,000। 2,20,000। তার মানে আর 20 হলেই চলে যাবে? চলে তো কিনে নিয়ে আসছেন না, কষ্ট করছেন, তো কিছু তো লাভ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, বুঝতে পারছে আমার জানা আছে ভাই। আচ্ছা আচ্ছা, না এটা হচ্ছে যে সবাই তো আসলে লসে ছাড়বে না, না তারা কিনে আনছেন কই দেয় না, কিন্তু গৃহস্থাতে ফাইলে তা 2,20,000 বেছে, তার আরো 30,000 লস আছে। না এটা হচ্ছে যে না, আপনি যদি সবসময় দানাদার খাওয়ান তাহলে লস হবে, কাঁচা ঘাসের পর্যাপ্ত যোগান না থাকলে গরু পালা কঠিন। আমরা দেখছি এই দিকটাতে আরেকটি সুন্দর গরু। দর্শক, এই যে বিশেষ করে এই গরুটা দেখুন, আমরা বড় সিংহলা একটা ফাইটার স্টাইলের গরু। এটা নিয়ে ছাতা নিয়ে দেখছি দাঁড়িয়ে রয়েছেন ভাই, দেখি কথা বলি। মিয়া ভাই আপনারা কেমন আছেন? কথা বলেছেন না, ওই যে উনি এসেছিল কথা বলে দিয়েছেন না, আমরা আমরা তো আর উনি এক না, বুঝছেন। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতের গরু আপনাদের? চার দাঁত। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? 350। যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গরুটা সুন্দর, যে কারণে দামটাও সুন্দর করে চাওয়া হচ্ছে। তো কেমন আশা করছেন আপনারা হাটে? 250-300। আপনাদের কি এটা পালা না কিনে নিয়ে আসছে? কিনে আনছি, কিনে আনছি। অবশ্যই তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিছু লাভ করেই তো ফিরতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন এই যে এই গরুটা তারা কেমন দামে বিক্রি করতে যাচ্ছেন, তবে গরুটা একটা মোটামুটি ভালো দেখতে, যে কারণে দামটা আশা করছেন ভালো। আমরা এই দিকটাতে যেতে চাই, আমরা এদিকে সিরিয়ালি দেখছি অসংখ্য রয়েছে ক্রস জাতের গরু এবং আমরা এদিক থেকে দেখি ক্রস জাতের দু একটা গরু দেখি, দেখছি এখানে একটা বড় গরু রয়েছে, এই যে এইটা, এটা কিন্তু বেশ বড়। এটা আমরা দেখাইতে পারি, এটা মনে হচ্ছে ভাই নিয়ে এসছে, দেখতে পাচ্ছি ভাই দাঁড়িয়ে রয়েছেন। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালোই। কয়টা গরু নিয়ে এসছেন হাট? একটাই। এটা আপনাদের বাড়িতে পালা গরু? পালা গরু। এখনই ছেড়ে দিচ্ছেন কেন? কোরবানিকে বেচ করে তো একটা ভালো দাম ধরা যায়, ঠিক টান টান কাটা লেগে গেছে। এটা এখন কতটুকু ওজন হবে আনুমানিক? আপনারা চিন্তা করেন, তারা তো কত আসে এগারো মনে হবে। কয় দাঁতের গরু এটা? দুই দাঁত। দুই দাঁতে, তাহলে তো এটা আরো বড় হবে, আরো মোটা হবে। হ্যাঁ। তো আপনার দাম কত চাচ্ছেন? এটা দাম চাইছি 360। 360 চেয়েছেন। চাষে কততে ছাড়বেন ভাবছেন? কেমন আশা করছেন বিক্রি করার? আশা তো করছি যে আমার তিনের মতো বেচতে বেচতে পারলে তো ভালো। আপনারা ভাবছেন যে 8-9 মন 10 মন এরকম ওজন হবে? 10-11 মন তো হইবই, এরকম ধরতেছেন? হ্যাঁ এরকম। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু মোটামুটি একটা ভরাট গরু, তো তারা আশা করছেন যে তিনে এরকম দামে বিক্রি করার জন্য। দাঁতে রয়েছে এটা দুই দাঁত, এরকম গরু প্রচুর রয়েছে, যে আমরা দেখছি পিছন দিকে, দেখুন এই গরুটা আবার আরও সুন্দর গরু, এই যে পিছনে দেখুন, এই যে এটা, এটা কিন্তু বেশ সুন্দর একটা গরু। এটা নিয়ে আমরা কথা বলতে চাই, এটা দেখছি ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখি ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি। মিয়া ভাই কেমন আছেন? ভালো। আসসালামু আলাইকুম। আসসালাম। কয়টা গরু আনছেন হাট? দুইটা গরু আনছি। বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে, একটা নিয়ে রয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা, একজন আপনাকে পেলাম যে একটা বিক্রি হয়েছে। সো এইটা এখন কয় দাঁতের গরু? দুই দাঁতের। দুই দাঁতের। এটার ওজন কেমন ভাবছেন আনুমানিক? মাংস ওজন আপনার 8 মনের উপরে হবে, এরকম আনুমানিক চিন্তা করছেন আর কি? 8 মন হবে। কত দাম চেয়েছেন হাটে? এটা চাইতেছি 2,40,000। ছাড়বেন কততে আশা করছেন? এ চিন্তা ভাবনা করতেছি 2,20,000 ছাড়ে দেবো। আর নিচে আসা যাবে না? চেষ্টা দেখা যাক কি করা যায়, চেষ্টায় আছি। মানে এই দাম হলে কিছু লাভ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এমন হইলে আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, সুন্দর গরু সুন্দর দাম, বুঝতেই পাচ্ছেন। আমরা এখানে দেখছি ক্রস জাতের গরু নিয়ে আরেক ভাই অপেক্ষা করছেন। সো যে পরিমাণে আজকে আমদানি দেখছি সেই পরিমাণে এখনও কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে না। দেখি আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি কি না। গরু চুপচাপ দাঁড়ায় আছে, দেখি আমরা ভিতর দিকে ঢুকতে চাই। মিয়া ভাই, আপনারা কেমন আছেন? ভালো ভাই। গরু কয়টা নিয়ে এসেছেন? একটাই, একদম নিশ্চুপ, এটা মানে স্বাধীন গরু যেটাকে বলে আপনাদের, না? এই যে আর ক্রেতা চলে আসছে, দেখি কত ভাই জিজ্ঞেস করছেন কত, দেখি দাম আমি হচ্ছে আমরা কিন্তু দেখাই। আমার রং কত বেচবা কত ছোট রে কত তুমি কইলো 200 দে ভাই 200 বললেন। দর্শক এটা দেখছেন কত, 30 দিলো যাও 30 বলছেন। এবার কানে মুখে চলে গেছেন হবে না মিয়া ভাই, কি আবার বিক্রি করবেন নিয়ে নাকি মাংসের দোকান? না, দুবস্তার দোকান। আচ্ছা, কতটুকু ওজন ধরলেন এটা? এইটা আমার কিনতেছি পরে হইলো ওজন। আপনারা তো যে একটা গেজ করে তো কেনেন, আর আপনাদের যে গেজ সেটা একদম পারফেক্ট গেজ, সাড়ে সাত মন হইলে সাত মন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সাড়ে সাত মন ওজন ধরেছেন, এটা তারা আশা করছেন যে 2,30,000। দেখি আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। মিয়া ভাই, মিয়া ভাই কেমন আশা করেছেন? ভালোই, আমি মরণ 30-25 হইলে আশা, মানে বেচার আছি 20-এর অবশ্যই উপরে হাঁটতে হবে। জি, 20-এ। আপনারা কত ওজন বলছেন? 9 মন। উনি তো বলে গেল যে 7 মন এরকম। এমনি তো কইবো, উনি হলো কিনার আর আলা কষা এরা কিনার আবিলাম বেচাল তো দুজনে কম বলবো, ওজন আর বেশি আছে এটা। তার মানে হচ্ছে যে একটা মাঝামাঝি একটা হবে, বুঝেন না? হ্যাঁ, মাঝামাঝি মাঝামাঝি, মানে ধন্যবাদ, ভালো থাকুন। যত কম কইতারে হচ্ছেন আর আমার এটা বেশি, আমি যত বেশি কইতে পারি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, তবে এই গরুটা মোটামুটি বলাই চলে যে 7 মনের উপরে অবশ্যই হবে। ওনারা 7 মন একটা ওজন গেজ করে গিয়েছেন। আমরা দেখি, আমরা দেখছি ওই দিকটাতে দেশাল একটা গরু, এটা দেখুন, এটা কিন্তু বেশ সুন্দর একটা গরু। এটা নিয়ে মনে হচ্ছে চাচা এসছেন, দেখি কথা বলতে চায়। আমরা এই গরুটা ভালো মতো দেখাই। কাকা কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসলেন? এগুলি আমার না, আমি আইসি কিনতে আইসি। আচ্ছা, কিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ কিনতে আছি। হ্যাঁ, না কিনতে পারেন। এইটা কার? এটা ওই ভাইয়ের না? মিয়া ভাইয়ের কয়টা গরু আনছিলাম? 7টা। বিক্রি কয়টা করলেন? 4টা করছি আর 3। এইটা কি জাতের গরু? এরা দেশি দেশাল, মনে হচ্ছে যে এটা মনে হয় 20টা দেওয়া হয়েছিল ব্রাহ্মা টাইপের, এটা দেশাল হয়ে সিরাজগঞ্জের গরু। এগুলো এগুলো সিরাজগঞ্জের চান্দাই কোনো নাকি? না, সাজাদপুরের গরু। সাজাদপুর, 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 লোলিয়া, তারপরে হচ্ছে যে বাঘাবাড়ি। বাঘাবাড়ি আমার বাড়ি সাজাদপুর। সাজাদপুর কোথায় আপনার? সাজাদপুর আমার আমার বাড়ি সাজাদপুর, সাজানপুর বেচারের বাড়ির সাথে। কোথায়? সাজানপুর বেচারের বাড়ির সাথে। ও আচ্ছা আচ্ছা। এটা এখন কয় দাঁতের গরু আপনাদের? এটা 4 দাঁতের গরু। কত দাম চেয়েছেন হাটে? 2,35,000। কত বলতেছে হাটে? 80-90 এরকম বলছে। 80-90 বলছে। ওজন কেমন ধরেছেন এটা? 7.5 মন, 7.5 মন। কত ছেড়ে দিবেন ভাবছেন? 205-240 একদম। আর কোনটা আপনাদের? ওই কালাড়া, ওইটা তো কালো শাহিয়াল দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কালো শাহিওয়ালটা একটু ভালো মতো দেখি। সাজাদপুরেই তো গরু উৎপাদিত হয়, মানে শত শত ওখানে খামার, ওখান থেকেই মানে ঢাকায় প্রচুর পরিমাণে গরু আসে, বিশেষ করে ঈদের সময় তো কোনো কথাই নেই। সাজাদপুরের মানুষ তো খুব কম দেখা যায় এই হাটে। আজকে আপনাকে পেলাম। আমি 4.5 মাস ধরে ইন আট করি। আসতেছেন না? আচ্ছা, এই যে কালো শাহিওয়াল যেটা দেখছি ওইটা কয় দাঁতে আছে? ওরা 4 দাঁত। ওটা 4 দাঁতের, দর্শক দেখতে পাচ্ছেন। ওইটার ওজন কেমন ধরছেন আপনারা? ওরা 8 মন ওজন আছে। এরকম ভাবছেন আর কি, একটু কম হবে, যাই হোক। এনিওয়ে, ওইটা কত দাম চাইছিলেন? ওরা 240-245 দাম চাই। বেচা যাবে কত দাম? 210 হলে বেচা যাবে। 210 হলে চাই। হ্যাঁ ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, ভাই এসছেন সিরাজগঞ্জের সাজাদপুর থেকে। বুঝতেই পারছেন সিরাজগঞ্জ সাজাদপুর মানে অসংখ্য খামার, সেখান থেকে হয়তো তারা নিয়ে এসেছেন এগুলো বিক্রি করার জন্য। স্যার, এখনও বিক্রি হয় নাই। আমরা দেখি ভিতর দিকে যাই, কিছু ক্রস জাতের গরু দাম জেনে আসি, চলুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম শাহিয়াল, দেশাল, এখন আমার এই দিকটাতে দেখুন প্রচুর রয়েছে সব ক্রস জাতের গরু, বিশেষ করে মাংস হিসাবে যারা নিতে চান। তার মানে এই গরুটা, এই গরুটাও কিন্তু একটা বড় সড়ো গরু। কাকা নিয়ে অবস্থান করছেন, কাকার সাথে কথা বলতে চাই। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। গরু কয়টা নিয়ে এসছেন হাটে? একটা গরু। বাড়ির পালা গরু নিয়ে এসে পড়েছেন? এটা কি দাচ্ছে? না, এটা দাচ্ছে না, দাঁতে নাই। চাষা, কত দাম চাচ্ছিলেন হাটে? 175। 175 চেয়েছেন? চেয়েছি। আর কেমন দামে আশা করছেন ছেড়ে দেওয়ার? দেখি, 60 এরকম আশা নিয়ে রয়েছে, আশা নিয়ে আছে আর কি। আমার কিটা হচ্ছে হাটের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। হ্যাঁ, এটা বাজারের হাটের। এটা মাংসের ওজন চিন্তা করলে কেমন হবে আনুমানিক? 5 মনের উপরে কিছু হইতে পারে। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, শুনলেন চাচার গরুটার দাম, তিনি কেমন দামে ছেড়ে দিতে যাচ্ছেন। আমরা এখানে দেখছি একটা একদম বড় সড়ো গরু,
এটাও কিন্তু একটা ক্রস জাতের। তবে যেটা হচ্ছে যে এটার কিন্তু আবার মাথার দিকটায় দেখুন শাহিওয়ালের মতো একটা শেপ এসছে শিংটা। সো এইটা মনে হচ্ছে এই মিয়া ভাই, দেখি আমরা মিয়া ভাইয়ের সাথে কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? বড় বড় গরু নিয়ে হাজির হন, আজকে বড় একটা নিয়ে এসছেন, এটা কেমন ওজন আছে এখন? এটা 10 মোনা। কয় দাঁতের এটা? দাঁত 6টা। 6 দাঁত, মোটামুটি একটা ভালোই বয়সের এটা গরুটা। তো কেমন আশা করছেন দাম? 250 দাম হইতাছে। 250 বলছে? আপনি চেয়েছিলেন কত? 350। কত হলে ছাড়বেন ভাবছেন? আমার নিয়ে অত লোক আর আস্তে করে জানান। 300 মধ্যে ছাড়বার, 300 মধ্যে ছাড়বার নিয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে 290 এরকম নাকি 280 টাসি? একটু জানান, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের হার্টের আইডিয়া দিচ্ছি যে মানুষ যেন দেখে আসে কিনতে, ওই আর কি। না আমার মনে হল যে 280 হলে ছাড়বার আশা নিয়ে আসে, তাহলে মনে হচ্ছে যে কিছু থাকছে। হ্যাঁ, তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন।